عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في اخر الزمان دزلون وكذبون হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিব বলতেছেন শেষ জামানায় কিছু দাজ্জাল এবং কাজ্জাব মিথ্যাবাদীদের হবে তারা এমন কিছু হাদিস এমন কথা তোমাদের বলবে লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম যে কথা তোমরাও শুনো নাই তোমাদের বাপ দাদাও শুনে নাই এমন কথা তারা বলবে আল্লাহর হাবিব বলতেছেন ফা ইয়াকুম ওয়া ইয়াহুম তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো তাদের সাথে চলা ফেরাই নিষেধ নামাজ পড়া তো পরের কথা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্ট লা ইলাহা ইল্লাল্লাহ তার অন্ধ কলব না রইবে নূরেতে নূর বয়ে যাবে মুহাম্মদ দোকানদার ভাইরা আমার রোগী ভাইয়ের জন্য অসুস্থ ভাইয়ের জন্য কিছু দেন আপনারা দোকানদার ভাইরা দেন আল্লাহ আপাতত চারটে আছে আমার দাদু ভাইরা গো আমিন জুড়ে আর আসতে যে বিষয়টা আমি উপস্থাপন করতে চেয়েছিলাম সেটা একটু এতে টানি এরপরে আমি আজকের মতো আলোচনা এতে টানবো শোনো যুবক ভাইরা ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা গো তোমরা যেমন যুবক আমিও যুবক বয়স দুই চার বছর একদিক সেদিক কিন্তু আমিও তোমাদের মতো একজন যুবক অন্তর থেকে ভালোবেসে তোমাদের বলছি শোনো আমরাও হাদিস পড়ছি কিন্তু আমরা জোরে আমিন বলি না বড় করে বলি না আস্তে বলি বা নিচু স্বরে বলি কেন জানোনি আমরা শুধু একটা হাদিস পড়ি আমল করি না আমরা আরো অনেক হাদিস পড়ছি সার্বিক বিষয়টা বিশ্লেষণ করেছি আমরা বলতে আমাদের ইমামদের কথা আমি বুঝাচ্ছি তিরমিজি শরীফের মধ্যে মুজামুল কবির লিত্তাবারানিতে সুনান দারাকুতনি শরীফের মধ্যে মুসনাদ আহমদ সারো কিতাব উল্লেখ সাহাবীর নামটা মনে রাখবেন ওয়াইল ইবনে হুজর ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত এক সাহাবী উনি ইয়ামান দেশের রাজার ছেলে ছিলেন রাজপুত্র প্রিন্স তিনি ইয়ামান থেকে মদিনায় আসলেন নবীজির দরবারে গিয়ে ইসলাম কবুল করলেন মুসলমান হলেন সাহাবী হলেন নও মুসলিম হিসেবে নবীজির দরবারে কিছুদিন থেকে ছিলেন ইসলাম শিখেছেন প্রাথমিক ওনার সাথে আরো কিছু নও মুসলিম ছিল ওনাদের শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিকভাবে নবীজি সুরা ফাতিহার পরে আমিন একটু বড় করে বলেছেন ইজা ফারাগা মিন কিরাতিহি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন ফাকালা আমিন ওয়া রাফা বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া মাদ্দা বিহা সাওতাহু আমার নবীজি প্রাথমিক প্রথম প্রথম ওই নতুন সাহাবীদেরকে নতুন মুসলিম সাহাবীদেরকে সুরা ফাতিহার পরে যে আমিন বলতে হয় এটা শিক্ষা দেওয়ার জন্য তালিমের উদ্দেশ্যে জুড়ে বা বড় করে আমিন বলেছে কিন্তু পরবর্তীতে যখন ওই সাহাবীরা শিখে ফেললেন যে আমিন সূরা ফাতিহার পরে বলতে হয় এটা যখন পুরোপুরি শিখেছে তখন আবার ওয়াইল ইবনে হুজর নিজেই হাদিস বয়ান করেছে মুসনাদ আহমদ আল মুস্তাদরাক আলা সহিহাইন এবং মুহজামুল কবির লিত্তাবারানি অন্যান্য কিতাবে সম্পূর্ণ সহি সনদে উল্লেখ রয়েছে ওই একই সাহাবী নামটা কি জানো সাহাবীর নামটা কি ওয়াইল ইবনে হুজর হুজর ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু উনি প্রথম বললেন আল্লাহ রাসূল জুরে বা বড় করে আমিন বলতেন এবং পরে উনি নিজেই বয়ান করতেছেন কি শুনেন শেষে আল্লাহর রাসূলের নামাজ সম্পর্কে তিনি বলেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে নামাজ পড়েছি গো, আমার দয়াল নবীজি যখন সূরা ফাতিহা থেকে ফারেগ হতেন, ইজা ফারাগা মিন কিরাতিহি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু, নবীজি সূরা ফাতিহার পরে খাফাদা বিহা সাওতাহু এটার আওয়াজটা ছোট করে বলতেন, প্রথম বয়ান করছে বড় করে, শেষে বয়ান করেছে ছোট করে, এর হাকিকত তালাশ করে দেখি। আল্লাহর নবী প্রথম প্রথম সাহাবীদের শিক্ষা দেওয়ার জন্য বড় করে আমিন বলেছে, এই জন্য ওনারা বড় করে আমিনের হাদিস বয়ান করেছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে আল্লাহর হাবিব সুন্নত হিসেবে ছোট করে আমিন বলেছে, নিচু আওয়াজে আমিন বলেছে, এই জন্য সাহাবীরা পরে আবার ছোট করে আমিনের কথা বর্ণনা করেছে। প্রথমটা হলো হাদিস, আর শেষেরটা হলো সুন্নত। আপনারা কি আহলে হাদিস না আহলে সুন্নত? আরেকটু ক্লিয়ার করে দেই, বড় করে আমিন বলার হাদিস যারা বর্ণনা করছেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় একজন হলো হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার থেকে ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারুজি রাহমাতুল্লাহ আলাইহি ইখতিলাফুল ফুকাহা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম মুনজিরি কিতাবুল আওসাতের মধ্যে এটা ফেকার কিতাব সেখানে উল্লেখ করেছেন, এমনকি ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহির আল মুহাল্লার মধ্যে উল্লেখ করেছে, সুফিয়ান সাউরি যিনি বড় করে আমিন হাদিস বড় করে আমিন বলার হাদিস বয়ান করেছে উনি নিজেই নামাজে আমিন বলতেন ছোট করে, এবং কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করত যে আমিন কি বড় করে না ছোট করে, তখন সুফিয়ান সাউরি বলতেন সিররান ছোট করে হবে বড় করে নয় ছোট করে। তাহলে বিষয়টা ক্লিয়ার, বড় করে আমিন বলার হাদিস সহি এটা হাদিস, আর ছোট করে বা নিচু স্বরে আমিন বলার হাদিস সহি প্লাস এটা সুন্নাত। আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ, আমাদের পরিচয় কি আমরা বলেন না আমরা আহলে সুন্নাত, হানাফি মাযহাবের আইম্মা কেরাম। এই সবগুলি হাদিস প্রেক্ষাপট সামগ্রিক বিষয় বিচার বিশ্লেষণ করে সুন্নতের উপরে আমাদেরকে ফতোয়া দিয়েছে আমল করার জন্য। এই জন্য শাফি মাযহাবের তারা জুড়ে আমিন বলে বড় করে আমিন বলে, এ থেকে আমরা তাদেরকে গুনাহগার বা বাতিল বলি না, কেন জানেন মুজতাহিদের ইস্তিহাদে যদি খাতাও হয় তাও একটা সওয়াব হয়। শাফি মাযহাবের অনুসারীরা বড় করে আমিন বললেও তাদের নামাজ হবে একটা সওয়াব হবে, আর হানাফি মাযহাবের তারা ইস্তিহাদের ক্ষেত্রে সঠিক রায় দিয়েছেন, এই জন্য এখানে সওয়াব হবে ডাবল। সুবহানাল্লাহ, ইস্তিহাদের ক্ষেত্রে আমরা কাউকে বাতিল বলি না, কিন্তু যারা আমাদের দেশে বড় করে আমিন বলার প্রতিযোগিতা করছে তারা না হানাফি না শাফিঈ না হাম্বালি না মালিক, এটা আলগা এক জাত, এই জন্য তাদেরকে বলা হয় ফেতনাবাজ। ফেতনা থেকে বেঁচে থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে লেগে থাকবেন, এই আহ্বান আপনাদের সামনে রাখলাম। আলোচনা শেষ করছি, পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করবেন না, নামাজ ছাড়া কোনো তরিকা নাই, যে নামাজের পক্ষে না সে হক হইতে পারে, নামাজ ছাড়া কোনো তরিকা আছে? নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে দাদু, আর মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না, মক্কার ইমাম হয়েও যদি যান তাও মা বাবার সাথে ব্যবহার ভালো করতে হবে, দাদু কাবা ঘরের ইমাম হইলেও কিন্তু মা বাবার খেদমত মাফ নাই, পীর হইলেও মা বাবার খেদমত মাফ নাই, এটা এমন এক সেন্সিটিভ বিষয়, মা বাবা আপনার জন্য জান্নাত, মা বাবা আপনার জন্য জাহান্নাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা যদি বলে আমার সন্তানের উপরে আমি সন্তুষ্ট, ইমান নিয়ে মরতে পারলে তোমার ঠিকানা হবে জান্নাত, মা বাবা যদি বলে আমার সন্তানের উপর আমি সন্তুষ্ট না, আল্লাহর নবীও তোমাকে শাফাত করবে না, এটা সেন্সিটিভ মাসালা, সেন্সিটিভ এটা একটা মামলা, এই মামলা মদিনাওয়ালা আপনার পক্ষে দাঁড়াবে। আমি এই রাঙ্গামাটিবাসী যারা আসছেন যারা আসেন নাই,
গত বছর গ্রেফতার হওয়ার পরে আপনারা যারা আন্দোলন করেছেন, দোয়া করেছেন, নফল নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, আন্দোলনও করেছেন, সবার কৃতজ্ঞতা স্বীকার করলাম, সবার শুকরিয়া আদায় করলাম। আপনাদের ঋণ এটা কোনোদিন সুদ করার মতো নয়। মদিনা ওয়ালা যেন আপনাদের খেদমতের উসিলায় ময়দানে মাহশারে আপনাদের হাত টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যায়, এই প্রার্থনা আমি সবসময় করি। বলেন আমিন। শুধু ব্যক্তি আলাউদ্দিন জাহাদি নয়, যে কোনো সুন্নি আলেম যদি কখনো বিপদে পড়ে, সুন্নিয়তের স্বার্থের সাথে যদি সেটা জড়িত হয়, যে কোনো নবীর সেনার জন্য ময়দানে রাজপথে আবার সিংহের গর্জন দিয়ে নামবেন ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকবেন, পীর যার যার সুন্নিয়ত সভা, পীর যার যার সুন্নিয়ত। শহীদ মিল্লাত আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির এই বাণীকে আমরা আঁকড়ে ধরে এখানে উনি দুইবার আসছেন, ফারুকী আল্লামা ফারুকী সাহেব এখানে দুইবার আসছে, ওনার কথাটা আপনাদের সামনে আবার আমি উপস্থাপন করলাম। যে 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 পীরের মুরিদ হন অসুবিধা নয়, আমি আত্মশ্রী বিশ্ব জাকির মঞ্জিলের হুজুরের মুরিদ, আপনি আরে আউলাদের রাসূল তৈয়ব শাহ হুজুরের মুরিদ, তা আল্লাহ আউলাদের রাসূল তার শাহ হুজুরের মুরিদ, আল্লামা সাহেবের শাহ হুজুরের মুরিদ, যে যে পীরের মুরিদ হন, আল্লামা আবু নওশাদ নাঈমী সাহেব আশরাফী সাহেবের মুরিদ, অসুবিধা নাই, যে যে পীরের মুরিদ হন আমরা সবাই মদিনাওয়ালার গোলাম, ঠিক না ভাই? ঠিক। ওখানে গিয়ে আমরা সবাই এক, মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমি আলোচনা, প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম। ইমাম যদি এক মাযহাব হয়, মুসল্লি যদি অন্য মাযহাব হয়, তাহলে নামাজ হবে কিনা? অবশ্যই হবে, কারণ চারও মাযহাবের আকীদা আহলে সুন্নাত। আকীদাগতভাবে চার মাযহাব এক, চার মাযহাব কি এক, আকীদার কাছে কোনো মাযহাব নাই। হানাফিরাও আহলে সুন্নাত, শাফিরা আহলে সুন্নাত, হাম্বুলিরা হাম্বলিরাও আহলে সুন্নাত, মালিকি মাযহাবের তারাও আহলে সুন্নাত। আকীদার ক্ষেত্রে কোনো মাযহাব নাই, যে যে কোনো মাযহাবের ইমাম হোক তাদের পিছনে ইক্তেদা করা বৈধ, এটাই আসাহ ফতোয়া, এটাই নির্ভরযোগ্য মুতাবার ফতোয়া। মক্কা শরীফে হাদিস হজ করতে গেলে আপনারা নামাজ পড়েন না? তো শাফি মাযহাবের ইমাম আছে, মালিকি মাযহাবের আছে, হাম্বলি মাযহাব আছে, হানাফিও আছে, কাবা কাবা করে হেরেম শরীফে মসজিদে নববীতে, তো সেখানে সারা পৃথিবীর মুসলমানে যায়। আগে কাবা করে হানাফি মুসাল্লার ইমামরা ইমামতি করলেও অন্য অন্য মাযহাবের তারা নামাজ পড়ছে। মনে রাখবেন, ইমাম যে কোনো মাযহাবের হোক, মাযহাবের ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে কোনো মাযহাব নাই। আকীদা মানে এক, সেটা একমাত্র দল আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আর এই মাযহাব বলতে যদি আপনারা খারিজি রাফিজি মুতাজিলাদেরকে বোঝা থাকেন, তাহলে আহলে সুন্নাতের ইমাম সারা বাতিল কোন আকীদার ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ নাই, করলেও লাভ নাই। শহরের মাহফিল বিদায় আর বেশি করা ভাবে বলছিনা আর কি, ইমামের পিছনে ইক্তেদা করার পর কোন সূরা কোন সূরা বা কেরাত পড়া যাবে কিনা, ইমামের পিছনে ইক্তেদা করার পরে সূরা ফাতিহা বা কোনো কেরাত পড়বেন না, ইমামের কেরাতই আপনার কেরাত, এই মাসালা আমার না, এই মাসালা দিয়েছে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জানা মতে ষাটটা সনদে একটা হাদিস বর্ণিত আছে, ষাটটা সূত্রে, কয়টা সূত্রে? সাতটা। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু মুত্তাসিল সনদে উল্লেখ, মুসান্নাফ ইবনে আবি শাইবা শারহু মানিল আসার মুয়াত্তা ইমাম মুহাম্মদ এবং সুনান ইবনে মাজা অন্যান্য কিতাবে যেটা হেদায়ার শরাফাত হুল কাদিরের মধ্যে তিন চারটা সনদ উল্লেখ আছে, হেদায়ার তাখরিজের কিতাব নাসবুর রায়া সেটার মধ্যে ইমাম জাইলাই অনেকগুলি সনদ উল্লেখ করেছেন। টোটাল সাতটা সনদে সাতটা সূত্রে হাদিসটা বর্ণিত, এর মধ্যে একটা সূত্র হলো দাঈফ দুর্বল, আর বাকি ছয়টা সূত্র হলো সহিহ। সেই সূত্রটা হলো আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমাম লাহুল কিরাত। হযরতে জাবির বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, আল্লাহর নবী বলেছেন মান কানা লাহুল ইমাম, যার সামনে ইমাম আছে, ফাকিরাতুল ইমাম লাহুল কিরাত, ইমামের কেরাতি হলো তার জন্য কেরাত, ফয়সালা দিয়েছেন রাহমাতুল লিল আলামিন।
আপনি যদি বলেন লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, অতএব ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, আমি বলবো ভাই এই হাদিস পরেই ক্ষান্ত হলে হবে না। এই হাদিসের আরেকটা অংশ আছে অন্য জায়গায় উল্লেখ, ওটাও খেয়াল করেন। ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাইহি কিরাতু খালফাল ইমাম নামক একটা কিতাব আছে, আমার কাছে দুই কপি আছে, সেটা আমি মিশর ইয়ের থেকে লেবানন থেকে সংগ্রহ করছি, বৈরুত থেকে। এমনকি ইমাম দারাকুতনির সুনানের মধ্যে উল্লেখ রয়েছে, আরো শারহু মাআনিল আসারের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম তাহাবী উল্লেখ করেন সনদ। আমার জানা মতে আমি সনদের রাবি যারা তাদের সবাইকে নিয়ে আসমা রেজালে কিতাব আলোকে তালাশ করে দেখছি, কুল্লুহুম মুয়াসসাকুন, সবাই বিশ্বস্ত সহি। তো সে হাদিসটা হলো এইভাবে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আনিন নাবিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল মান সাল্লা ওয়ালাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা ওয়ারাআল ইমাম। হযরত জাবির নবীজির কাছ থেকে বর্ণনা করেছেন, দয়াল নবীজি বলেন মান সাল্লা, যে নামাজ আদায় করলো, ওয়ালাম ইয়াকরা বিউম্মিল কুরআন, কিন্তু সেই নামাজে উম্মুল কুরআন মানে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি সেজন্য নামাজই পড়লো না, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ইল্লা ওয়ারাল ইমাম, তবে ইমামের পিছনে পড়া লাগে না। সুবহানাল্লাহ, আমি বলিনি ভাই, আল্লাহর রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা এই হাদিসও মানি ওই হাদিসও মানি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটাও সত্য। কখন? ইজা কানা ওয়াহদা, যখন আপনি একা একা নামাজ পড়বেন, সুন্নত ওয়াজিব নফল নামাজ পড়বেন, একা একা ফরজ নামাজ পড়তেছেন, তখন আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে, নাহলে নামাজ হবে না। ইমামের পিছনে পড়া লাগবে না, এই ফয়সালা আমাদের নয়, এই ফয়সালা দিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই ফয়সালা অনুযায়ী আমল করব। আমিন বলেন। আমি কোনো ভুয়া রেফারেন্স দেই না, খবরদার। কেউ যদি মনে করেন জিহাদি ভাই মনে বানাই বানে বলে ফেলতেছে, আপনাদের সম্মানে বলবো, আবু নুরশাদ নঈমী ভাই, আমাদের ভাইয়ের নাম ধরে কি, আল্লামা কারি মুহাম্মদ ওসমান গনি চৌধুরী সাহেব, আল্লামা শফিউল আলম আল কাদেরী সাহেব, দাদু রেজাউল করিম নাঈমী সাহেব, আরো যারা আছে ওনারা সবার উপস্থিতিতে, আপনাদের উপস্থিতিতে বললাম। কেউ যদি এরকম মনে করেন যে হাদিস সাহেব হাদিস বলছে কিতাবে নাই, আপনি আসেন সসম্মানে, আপনাকে কিতাব থেকে আমি দেখাই দিব, বলবেন আপনার সাথে কি কিতাব আছে। আমার সাথে হার্ড কপি কিতাব নাই, সফট কপি 22,654টা কিতাব আছে, আজকেও আছে, দেখাই দিতে পারবো, নো টেনশন, নো ফুর্তি। সুন্নি জামাত কচুরি পানা নয়, গাঙ্গেদা পয়সা আসে না, যখন চাইবেন তখন ইনশাআল্লাহ দেখাতে পারবো। কোন ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা প্রশ্ন তো আইসে, এটা ধীরে ধীরে, এটা আগে বলে দিছি, শুধু আবার পরশিবিতে একটা হাদিস শরীফ আমি আপনাদের শোনাই, সহিহ মুসলিমে দুই জায়গায় একটা হাদিস আছে, একটা হাদিস দুইবার আসছে সহিহ মুসলিমে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في اخر الزمان دزلون وكذبون। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিব বলতেছেন শেষ জামানায় কিছু দাজ্জাল এবং কাজ্জাব মিথ্যাবাদী বের হবে, তারা এমন কিছু হাদিস এমন কথা তোমাদের বলবে, লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে কথা তোমরাও শুনো নাই তোমাদের বাপ দাদাও শুনে নাই, এমন কথা তারা বলবে। আল্লাহর হাবিব বলতেছেন ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো, তাদের সাথে চলা ফেরাই নিষেধ, নামাজ পড়া তো পরের কথা, বুঝলে বুঝপাতা, না বুঝলে আর ব্যাখ্যা করব না, বেশি ব্যাখ্যা করলে আবার ফেতনা হতে পারে। আমি জেনে শুনে কখনো কোনো ওয়াহাবি খারিজি বাতিল ফেরকার পিছনে নামাজ পড়ি